দর্শক এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবস আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে। সকালের লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:44 পর্যন্ত ডিএসইর তিনটি সূচকে ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। সময় পর্যন্ত লেনদেন হয় 389.98 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 162টি, কমে 116টি, অপরিবর্তিত ছিল 70টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্গে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, বিডি ফাইন্যান্স, নেটল ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স। সিঙ্গার বাংলাদেশ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপ্লিয়েন্স লিমিটেডের সাথে একীভূতকরণের জন্য শেয়ার হোল্ডারদের সম্মতি গ্রহণ করবে জন্য আগামী 26 নভেম্বর বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। ওই দিন দুপুর 12টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 22 অক্টোবর। এ থেকে গত 13 সেপ্টেম্বর কোম্পানি দুটিকে মার্জারের জন্য আদেশ দিয়েছে উচ্চ আদালত। এর আগে সিঙ্গার বিডির পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠানের সাথে একীভূতকরণের বিষয়টি অনুমোদন করেছে। মার্জারের মাধ্যমে কোম্পানি দুটি এক হয়ে যাবে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিয়েন্স শতভাগ সহযোগী কোম্পানি সিঙ্গারের। রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 39 পয়সা। গত অর্থ বছরে একই সময় ইপিএস ছিল 36 পয়সা। গত বছরের তুলনায় ইপিএস বেড়েছে 3 পয়সা। গত 6 মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 97 পয়সা, আগের বছর যা ছিল 85 পয়সা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।